নমস্কার, অরুষ কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি চাল কুমড়ো চিংড়ি, অর্থাৎ ছোট কুচো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। আমরা লাউ চিংড়ি সবাই জানি, রান্নাও করি, কিন্তু ঠিক এইভাবে একবার চিংড়ি দিয়ে চাল কুমড়ো রান্না করে দেখুন, অনবদ্য অসাধারণ টেস্ট হয়। আর একটা জিনিস কিন্তু ঘটবেই, সেটার দায়িত্ব আমি নিতে পারবো না, সেটা হচ্ছে প্রত্যেকে এই রেসিপি এইভাবে যদি রান্না করেন তাহলে ডাবল ভাত রান্না করতে হবে, সেটা আমার কিছু করার নেই। আমরা বাড়িতে সবজিটা একটু বেশি খাই, চাল কুমড়ো আমি দুটো নিয়েছি, দুটো টোটাল ওজন 1 কেজি 650। আমি যেভাবে কাটছি এভাবে কাটতে পারেন বা আপনাদের যেভাবে পছন্দ, তবে ফাইনাল কাটিংটা যেরকম করব সেইভাবে করার চেষ্টা করবেন। আমি ওপর থেকে এবং নিচ থেকে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবার লম্বা করে দাঁড় করিয়ে মাঝখান থেকে আমি নাইফ দিয়ে লম্বালম্বি চাল কুমড়োটা দুভাগ করলাম। চাল কুমড়ো কেনার সময় দেখবেন গায়ে যেন একটু রোঁয়া রোঁয়া থাকে, তাহলে বুঝবেন চাল কুমড়োটা কচি আছে। খোসাটা দুভাবে ছাড়ানো যেতেই পারে, একটা হচ্ছে এইভাবে একটা পিলার দিয়ে হালকা করে টানলে দেখুন খুব পাতলা খোসা আলাদা হয়ে গেল, এখানে খোসা ছাড়া আর কিছু নেই। কিন্তু আরেকটা উপায় হচ্ছে একটা ছোট নাইফ দিয়ে যদি এইভাবে টেনে দেওয়া যায় তাহলেও খোসাটা খুব সুন্দর সহজে ছাড়ানো যায়। কিন্তু সেক্ষেত্রে পিলার দিয়ে ছাড়ানোতে যেরকম পাতলা হয়েছিল সেখানে এখানে সেটা হবে না। একটু দেখুন ভেতরে সাদা যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাল কুমড়োর ভেতরের শ্বাসটা। আমি ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি নাইফ দিয়ে যেভাবে ছাড়াচ্ছি সেইভাবেই ছাড়াবো, তার কারণ আছে। কারণটা হচ্ছে এই খোসাগুলো দিয়ে আমি আরেকটি অত্যন্ত সুস্বাদু রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেটা আমার নেক্সট ভিডিও সামনের শনিবার কামিং স্যাটারডে সেটা আপলোডে দেব। আপনারা আমি রিকোয়েস্ট করব সেটাও দেখার জন্য, যার জন্য খোসাগুলো সমস্ত আমি রেখে দিচ্ছি। আগে আমি চাল কুমড়োটা খোসা শুদ্ধ ধুয়ে নিয়েছিলাম, এবারে যে খোসাগুলো আলাদা করলাম সেগুলো আমি ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে নেক্সট রেসিপিটা বানাবো। একসাথে দুটো আমার পক্ষে বানানো একটু অসুবিধাজনক, সেই জন্য আমি দুদিনে স্প্লিট করলাম। আপনাদের আবার রিকোয়েস্ট করছি সামনে শনিবারে আমার এই চাল কুমড়োর খোসার রেসিপিটাও দেখবেন। আমি দেখুন কিভাবে কাটছি, দেশলাইয়ের কাঠির থেকে একটু চওড়া মাপে প্রথমে এই হাফ মুন বা হাফ সার্কেল মতো আমি কেটে নিলাম নাইফ দিয়ে, তারপর সেগুলো কয়েকটা একসাথে করে ধরে ঠিক একই চওড়া মাপে আমি কাটিংটা করলাম। একটা চাল কুমড়ো দেখুন আমার কাটা হয়ে গেছে, আমার দুটো চাল কুমড়োই আমি রান্না করব। কারণ আগেই যেটা বলেছি সবজি আমরা একটু বেশি খাই, বেশি খাওয়া উচিত প্রত্যেকের। সেকেন্ড দ্বিতীয় চাল কুমড়োটাও একইভাবে দুদিক থেকে একটু কেটে বাদ দিলাম, এবার লম্বা করে কেটে দিলাম। একটা কথা এই রেসিপির মাঝে বলি, অনেকেই আমার চ্যানেল অরুষ কিচেনোলজিকে সাবস্ক্রাইব করেছেন, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে 1000-এর বেশি সাবস্ক্রিপশন আমার অলরেডি আমার ফ্যামিলি মেম্বার হিসাবে হয়েছে। যারা ভিডিও দেখছেন কিন্তু এখনো হয়তো সুযোগ হয়নি, সময় হয়নি সাবস্ক্রাইব করবার, তাদের প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব অরুষ কিচেনোলজি। আপনারা সাবস্ক্রাইব করলে এবং কিছু কমেন্ট বা লাইক দিলে আমার স্পিরিটটা আরো বাড়বে, সাহস পাবো আমি আরো একটু এগিয়ে যাওয়ার, আরো ভালো ভালো রেসিপি আপনাদের জন্য অতি অবশ্যই আনবো। সো প্লিজ সাবস্ক্রাইব অরুষ কিচেনোলজি। রান্নার মূল পর্বে চলে এলাম, কড়াই গরম করে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেল যখন ভালোভাবে গরম হয়ে ধোঁয়া দেখতে পাবেন, ধোঁয়া দেখলেই ফ্লেমটা লো করে দিন। লো করে দিয়ে জাস্ট 10-15 সেকেন্ড ওয়েট করব। ওয়েট করে চিংড়িগুলো খুব ভালো করে কাটিয়ে আনতে হবে এবং তারপর বাড়িতে একটু ভালো করে ধৈর্য ধরে ধুয়ে নিতে হবে, ওয়াশ করতে হবে, 2-3 বার জল পাল্টে এটা করে নেবেন। তারপর চিংড়িগুলোকে খুব অল্পক্ষণ 1.5 মিনিট মতো একটু আমি ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ, এই
এই রেসিপিতে এরপরে কিন্তু আর হলুদ দেব না। নুন আর হলুদ দিয়ে টোটাল 1.5 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে চিংড়িগুলোকে আমি ফ্রাই করে নিলাম। এবারে গ্যাস অফ, গ্যাস বন্ধ করে দিয়ে চিংড়িগুলো তুলে একটা পাত্রে বা একটা প্লেটে রেখে দিন। এটা আমরা পরে রান্নার সময় অ্যাড করব। এবারে আমরা একদম ফ্লেমটাকে আবার কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে দুটো তেজপাতা আর 1 টিস্পুন 1 চা চামচ সাদা জিরে বা গোটা জিরে, জিরেটা যেই পটপট করে আওয়াজ করবে 30 থেকে 40 সেকেন্ড, তেজপাতা আর সাদা জিরে একটু নেড়ে নিন, আঁচটা যেন কম থাকে। এবার দিয়ে দিচ্ছি চাল কুমড়ো, যেগুলো কেটে রেখেছি তার অর্ধেকটা, পুরোটা একবারে দিচ্ছি না, তার কারণ আছে। একবারে দিলে পরে মেশাতে অসুবিধা হবে, তেল এবং জিরে তেজপাতা একসাথে মেশানো একটু অসুবিধা হতে পারে, কারণ অনেকটা কোয়ান্টিটি আছে। আমি হাফ পোর্শন দিয়ে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবার বাকি হাফ যেটা চাল কুমড়ো সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মেশান, হয়তো 2 মিনিট 3 মিনিট এইভাবে ওপর নিচ করে একটু মেশাতে হবে। ফ্লেমটা মিডিয়াম করে দিন, মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভালোভাবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 1 চা চামচ নুন, আঁচটা এবার কমিয়ে দেব। এই সময় থেকে আমাদের রান্নার অবজেক্টিভটা হচ্ছে চাল কুমড়োটা এমনিতেই খুব ভেতরে ওয়াটার কন্টেন্ট হাই থাকে, চাল কুমড়োর থেকে জল বেরোবে, নুন দেওয়ার ফলে সেটা আরো বেড়ে যাবে, যেহেতু নুন হচ্ছে হাইগ্রোস্কোপিক, ভেতর থেকে জলটা টেনে বের করবে। একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে টোটাল আমরা 20 মিনিট কুকিংটা করব, কিন্তু 5 মিনিট পর পর আমরা ঢাকনাটা খুলব। প্রথম 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, খুলে একবার ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে ওপরে নিচে সব জায়গা ইকুয়ালি হিটটা পায়, তাপটা যাতে সমানভাবে পায়। আবার ঢাকা দিয়ে দিলাম, ফ্লেম লো আছে, লো ফ্লেমে আরো ঠিক 5 মিনিট, 5 মিনিট বাদে আবার ঢাকাটা খুললাম, অর্থাৎ আমাদের 10 মিনিট চাল কুমড়োটা কুকিং হচ্ছে এখনো পর্যন্ত। এবারে আবার একটু ওপর নিচ করে নেড়ে দিচ্ছি, দেখুন কতটা জল 10 মিনিটে বেরিয়েছে। আমি চাল কুমড়োগুলো সরিয়ে একটু দেখিয়ে দিলাম, এই জলটা বেরোতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি, চিনি 1 চামচ বা 2 চামচ আপনারা স্বাদ মতো দেবেন, আমি পরে আবার অ্যাড করব টেস্ট করে নিয়ে। চিনি মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে, এবারে 10 মিনিট হয়ে গেছিল, আরো 10 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমেই রান্নাটা হতে থাকবে। টোটাল যখন 20 মিনিট হয়ে গেল তখন ঢাকনাটা খুললাম, অর্থাৎ এইবার 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। আমি চেক করে দেখছি চাল কুমড়ো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন আমাদের অবজেক্টিভ হবে যে জলটা আছে ওটাকে শুকিয়ে নিতে হবে। আমি এই সময় দিয়ে দিলাম গোটা 5 কাঁচা লঙ্কা লম্বা করে চিরে, এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা চিংড়ি সবকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এখন আমরা এই জলটাকে ড্রাই করতে হবে, অর্থাৎ জিনিসটাকে অনেকটা শুকিয়ে আনতে হবে। নুন আর মিষ্টি এই সময় চেক করে নিতে হবে, কারণ এরপরে অতটা বোঝা যাবে না। যে জলটা আছে জলটা টেস্ট করে নিন, আমি সামান্য একটু নুন দিলাম আর সামান্য একটু চিনি দিলাম, এটা যে যার প্রত্যেকের টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী দেবেন। আমি নুন আর চিনি দিয়ে আবার মিশিয়ে দিলাম। এবারে জলটা শুকিয়ে নেওয়ার জন্য 1 মিনিট নুন আর চিনিটাকে প্রথমে নেড়ে দিচ্ছি, এরপরে ফ্লেমটাকে বাড়িয়ে দেব হাই ফ্লেম করে। জলটাকে প্রায় যখন শুকিয়ে আসবে এবারে আমরা অ্যাড করব আমার সিক্রেট মশলা, 1 চা চামচ ভাজা মশলা। সবাই বলবেন ভাজা মশলা তো সবাই জানি, নিশ্চয়ই জানি, কিন্তু এই রেসিপিতে ভাজা মশলা দিলে যে রেসিপিটার টেস্ট একটা অন্য লেভেলে চলে যায় সেটা কিন্তু হয়তো সবাই করি না। প্লিজ এটা অ্যাড করবেন, শুধু ধনে আর জিরে ভাজা মশলার মধ্যে আছে, তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের চাল কুমড়ো চিংড়ি। গ্যাস অফ করে দিলাম, 3 মিনিট রেস্ট করতে দিন যাতে ফ্লেভারটা প্রপারলি স্প্রেড করে যায়, জেনারেট করে যায়। ভিডিও দেখবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান সবার কেমন লাগলো, আপনার কেমন লাগলো। আবার বলছি আপনার সাবস্ক্রিপশনের জন্য অধীর অপেক্ষায় থাকলাম, প্লিজ সাবস্ক্রাইব।
আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। নমস্কার।